কি অবস্থা দাদারা, কে জানি বলছিল টেস্টে আমার ঘরে হোয়াইট ওয়াশ করবা, তাদের জন্য এক বালতি সমবেদনা। এবং আর যেটা বলতে চাই না তা হলো, কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু গন্ধ, এত খুশি হও কেন? তোমরা কি আমাকে আড়াইছো নাকি? যদি আড়াইতা তাইলে একটা কথা ছিল, না রাইয়া তো বাপ বাপ একেবারে পড়ে দিব। সে একটা ম্যাচ হয়েছে, চারদিকে খালি 100 আর সেঞ্চুরি এর বন্যা। আমার ইচ্ছা ছিল যে 100টা করি, পরে ভাবলাম 100 নিতে গিয়া যদি ডে শেষ হয়ে যায় তাইলে বাকি প্লেয়াররা কেমনে 100 নিব, তাই আর আমি 100টা নিলাম না, ছোটদের কথা চিন্তা করি। আর ইউ কমেডি মি? তোমার এই অবদান কখনো ভুলবে না কেউ। তোমার এই অবদানের জন্য তোমাকে একটা বিস্কুট দেওয়া হলো, আর এটাকে তুমি ইফতারি করেছো। ধন্যবাদ মুশফিক ভাই, আপনিও সত্যি অনেক মহান হৃদয়ের মানুষ। আপনার মহানত্ব ও বীরত্বের কথা আমি শুধু শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। আপনার এই বীরত্ব দেখে আপনাকে আমার বাহুবলীর স্থানে বসাতে ইচ্ছে করতেছে। কিউ বে ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলাদ, তেরে কো বরাবর হোতা নাই কিয়া বললে কো। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে ওয়াজে সে। ভাই আপনারা এটা শুরু করছিলেন কি? আমার তো খেলা দেখে মনে হচ্ছিল আইপিএল এর টেস্ট ম্যাচ খেলতে মন চাচ্ছিল, সবাই যেমনে সেঞ্চুরি করতেছিল, আমি তো ভাবছিলাম আর আমি নামলেও এক দুইটা সেঞ্চুরি মেরে যেতাম। ভাই তোমরা শুরুটা কর লাগে, খালি মাঠটা ব্যাটিং ক্রিজ ছিল বলে সেঞ্চুরি মারতেই পারতা, সমস্যা নাই, সামনের ম্যাচ বোলিং ক্রিজে হবে, দেখুম নে কার পাছায় কত জোর। এবার এসো একেবারে বড়ি দেবো, সেকেন্ড টেস্টটা জিতে টেস্ট সিরিজটা আমরাই জিতবো। কেসা লাগা মেরা মজাক? দেখ জোকস মারারও একটা সীমা থাকা দরকার, তোমার জোক শুনে জোকসও বলবে যে এটা কোন ধরনের অপমান। ওইটা তো ম্যাচের মধ্যেই দেখা যাবে, পরের ম্যাচ যদি না হারাই তাইলে আমার নামও ম্যাথুস না। পরের ম্যাচ না হারতে পারলে তোমার নাম ম্যাথুস না রেখে ম্যাথর রেখে দিও, এটা মানাবে তোমার সাথে। পরের ম্যাচে আমি খেলেও সেঞ্চুরি মারতে চাই, প্লিজ আমার টপ অর্ডারে নামাইও। বেশি চুল পাকনামি করতে গিয়ে আইপিএল খেলতে গেছো, এখন এটা দিয়ে দিন চালাও, তোমার আর টেস্ট খেলতে হবে না। হু দিলে আড়াই যাবে গা, সে আছে আবার 5 দিন টেস্ট খেলতে। ভাই এত বড় অপমান কষ্ট পেলাম। মমিনুল ভাই আপনি আমার হয়ে সেঞ্চুরিটা আবার মেরে দিয়েন, জানি আপনি আমার চেয়ে ভালো ব্যাটিং করতে পারেন না, তবু আমার খাতিরে আপনি ম্যাচটা জিতাবেন। আর শান্ত ভাই আপনার সেঞ্চুরিটা আবার চাই। জুতা নিক্ষেপণের আগে ভাগালো, আর যারা ভিডিও দেখেছেন তারা লাইক ও শেয়ার করেন। একটু লাইক ও শেয়ার ঠক দিজে মাকাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজে। পুরা সাল মেহনত করতা হুঁ আপকে লিয়ে বেটা, এসা নহীং চলেগা, এসা নহীং চলেগা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।